ताप ও প্রিয়জনের স্পর্শ মানবদেহ কিভাবে গ্রহণ করে তা আবিষ্কারের জন্য এবার চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন আমেরিকার বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আরডেম প্যাটাপুটিয়ান। মানবদেহে যে নার্ভ সেন্সরের কারণে আমাদের শরীর তাপ ও স্পর্শ অনুভব করতে পারে সেই রিসেপ্টর শনাক্ত করতে পেরেছেন তারা। তাদের আবিষ্কারকে কাজে লাগিয়ে ক্রনিক ব্যাখ্যাসহ নানা ধরনের রোগের চিকিৎসা উদ্ভাবনের চেষ্টা চলছে। এর স্বীকৃতি হিসেবেই নোবেল জয় করলেন এই দুই বিজ্ঞানী। Very much welcome to Nobel Forum for the announcement of this year's. সুইডেনের রাজধানী স্টকহোমে সোমবার স্থানীয় সময় সকাল 11:30টায় নোবেল কমিটি মেডিসিন বা শারীরবিদ্যায় যৌথ অবদান রাখার জন্য এই দুই বিজয়ীর নাম ঘোষণা করে। স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে নোবেল কমিটির প্রধান অধ্যাপক থমাস পার্লম্যান এ ঘোষণা দেন। The Nobel Assembly at Karolinska Institutet has today decided to award the 2021 Nobel Prize in Physiology or Medicine jointly to David Julius and Ardem Patapoutian. দুই বিজ্ঞানীকে নোবেল প্রদানের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে পার্লম্যান জানান, জুলিয়াস ও আরডেম শরীরে তাপমাত্রা ও চাপ সংবেদনশীল জোন চ্যানেলগুলো আবিষ্কার করেন। এর ফলে কিভাবে তাপ, ঠান্ডা ও যান্ত্রিক উদ্দীপনা দেহে স্নায়ু সংকেতে রূপান্তরিত হয় এবং চারপাশের সবকিছুকে মানিয়ে নিতে মানুষকে সহায়তা করে সেই ব্যাখ্যা পাওয়া যায়। দৈনন্দিন জীবনে এই সংবেদনশীল বিষয়গুলোকে মানুষ অনুমোদন দেয় ঠিকই, কিন্তু তা কিভাবে দেহাভ্যন্তরের তাপমাত্রা ও স্নায়ুচাপ দ্বারা সাংকেতিকভাবে অনুবাদ করে সেই জটিল প্রশ্নের উত্তর দিয়েছেন তারা। নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞানী ডেভিড জুলিয়াস তার গবেষণায় দেখেছেন মরিচের স্পর্শে চামড়ায় জ্বালাপোড়া অনুভব হয়। ক্যাপসাইসিন নামের একটি রাসায়নিক এ অনুভূতি তৈরি করে। জুলিয়াস মরিচে উপস্থিত এই ক্যাপসাইসিন ব্যবহার করে দেখেন শরীরে এমন একটি সেন্সর রয়েছে যা তাপমাত্রার প্রতি সংবেদনশীল। পিএসও ওয়ান নামের এই সেন্সর বা রিসেপ্টরই আমাদের দেহে তাপমাত্রার অনুভূতি দেয়। দেখা গেছে এই রিসেপ্টর যন্ত্রণাদায়ক তাপে হিট অ্যান্ড কিক হিসেবে সাড়া দেয়। অন্যদিকে বিজ্ঞানী আরডেম প্যাটাপুটিয়ান দেহকোষগুলো কিভাবে যান্ত্রিক চাপে সাড়া দেয় তা বোঝার জন্য একটি চতুর পদ্ধতি ব্যবহার করেন। তিনি ত্বকের স্নায়ু প্রান্ত এবং অভ্যন্তরীণ অঙ্গ উভয়টিকে পাওয়ার জন্য একটি সম্পূর্ণ নতুন ধরনের সেন্সর আবিষ্কার করেন। এর ফলে অত্যন্ত সহজেই বোঝা যায় যে প্রাণীদেহে স্নায়ুতন্ত্রের মধ্যে তাপ, ঠান্ডা ও বিভিন্ন যান্ত্রিক উদ্দীপনার সংবেদনশীলতাগুলো কিভাবে উদ্ভূত হয় বা হতে পারে। এক্ষেত্রে যে সেন্সরটি রয়েছে তার নাম দেওয়া হয়েছে PSO2। এটি স্পর্শের অনুভূতি তৈরিতে কাজ করে। এছাড়া রক্তচাপ, শ্বাস প্রশ্বাসের ওপর এর প্রভাব এবং হাড় পুনর্গঠনেও এর ভূমিকা রয়েছে। বিজ্ঞানী ডেভিড জুলিয়াস 1955 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে PhD লাভ করেন। এরপর তিনি নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন। 1989 সাল থেকে তিনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে গবেষণা করছেন, যেখানে তিনি বর্তমানে একজন অধ্যাপক হিসেবে কর্মরত। আরডেম প্যাটাপুটিয়ান 1967 সালে লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন। কিশোর বয়সে তিনি লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। 1996 সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে PhD কোর্স এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। 2000 সাল থেকে তিনি ক্যালিফোর্নিয়ার লা জোলা স্টিপস রিসার্চে গবেষণায় আত্মনিয়োগ করেন, যেখানে তিনি বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি 2014 সাল থেকে হাওয়ার্ড হিউজেস মেডিকেল ইনস্টিটিউটের একজন অনুসন্ধানকারী হিসেবেও কাজ করছেন। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।